গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল রয়েস কোচিং। ওয়েস্ট বেঙ্গলস নাম্বার ওয়ান স্টাডি অ্যাপে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি দেবিনা ব্যানার্জি। সন্ধে 9টার জিকে ক্লাস নিয়ে আমি আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। অ্যাকচুয়ালি কিছুদিন ধরে একটু ইরেগুলার ক্লাস হচ্ছে এবং কয়েকদিন হবেও, তোমরা জানো, বিশেষ করে আমার ক্লাসটা হয়তো খুব একটা রুটিন অনুযায়ী আমি আসতে পারবো না। ক্লাসটা আমি যখন টাইম পাবো অবশ্যই ক্লাসগুলো নেব। আমি অ্যাপেও খুব একটা ভালো ক্লাস নিতে পাচ্ছি না এই মুহূর্তে, সবাই সেটা জানে। অ্যাপের স্টুডেন্টরা আমার তাদের সাথে আমার কন্ট্যাক্ট রয়েছে, কেন কিসের জন্যে না বৃত্তান্ত সব কিছু তারা জানে। যারা এই মুহূর্তে আমার সাথে ক্লাসে আছে তারাও অনেকে জানো যে কেন আমার এই ইরেগুলারিটি। বাট খুব তাড়াতাড়ি হয়তো আমি আবার কাম ব্যাক করবো, আমি আবার নিজের পুরনো ক্যারেক্টারে আবার ফিরে আসবো, আবার আমার মতো করে ক্লাস নেব। তো সেই চেষ্টাই করছি, সেই চেষ্টাতেই থাকবো, দেখা যাক কতটুকু কী করতে পারি। যারা যারা আমাদের WBCS ব্যাচে এখনও ভর্তি হওনি, বাড়িতে বসে সুন্দরভাবে ক্লাস করতে চাও, তারা অবশ্যই এই WBCS ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হয়ে যাও। 1 বছরের কোর্স 3,999 টাকায় এত সুন্দর ক্লাস তোমরা কিন্তু কোথাও পাবে না। অফলাইন, আমাদের অফলাইনেও কিন্তু পড়ানো হয়। আমাদের অফলাইনের অ্যাড্রেস হচ্ছে রানাঘাট সিদ্ধেশ্বরীতলা, ঠিক আছে, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসে জাস্ট 5 মিনিটের হাঁটা পথ। তো এখানে তোমরা পেয়ে যাবে আমাদের WBCS ব্যাচ, কম্বাইন, KP ব্যাচ সব কিছু, ঠিক আছে। তো চলো শুরু করা যাক আজকের কোয়েশ্চেন। ফার্স্ট কোয়েশ্চেন, গ্লাইকোজেন কোথায় সঞ্চিত হয়? বৃক্কে, রক্তরসে, যকৃতে, অগ্নাশয়ে। ক্লাসটা একটু ফার্স্ট ফরওয়ার্ডই হবে, একটু তাড়াতাড়ি করাতে হবে, তোমরা সবাই জানো। অ্যাকচুয়াল আমার সিচুয়েশান, আমার মেন্টাল কন্ডিশন অনেকেই জানো, সবাই নাই হয়তো অনেকেই জানো। তো কয়েকটা দিন প্লিজ একটু কোঅপারেট করো আমার সাথে, আর তোমাদের যা ভালোবাসা আশা করি আমার মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তোমাদের ভগবানের কাছে প্রার্থনা, খুব তাড়াতাড়ি আশা করছি সুস্থ হয়ে যাবে, দেখা যাক কতদূর কী করতে পারি, কতদিনে আমি আমার পুরনো ক্যারেক্টারে ফিরে আসতে পারি। গ্লাইকোজেন কোথায় সঞ্চিত হয়? বৃক্কে, রক্তরসের, যকৃতে, অগ্নাশয়ে। সঠিক অ্যান্সার যকৃতে। নেক্সট, উত্তল দর্পণ কোথায় ব্যবহার করা হয়? গাড়িতে, টর্চ লাইটে, সৌরচুলিতে, রাডারে। উত্তল দর্পণ কোথায় ব্যবহার করা হয়? গাড়ি, টর্চ লাইট, সৌরচুল্লি, রাডার। তোমাদের জন্য একটা কোয়েশ্চেন থাকলো হোমওয়ার্ক, যে কোন ক্ষেত্রে, চোখের কোন রোগের ক্ষেত্রে উত্তল দর্পণ ব্যবহার করা হয়? হাইপারমেট্রোপিয়া নাকি মায়োপিয়া? আচ্ছা, এটার সঠিক অ্যান্সার হচ্ছে গাড়িতে। নেক্সট, মরীচিকার জন্য দায়ী কোনটি? প্রতিসরণ, প্রতিফলন, অভ্যন্তরীণ পুনঃপ্রতিফলন, মরুভূমি। মরীচিকার জন্য দায়ী কোনটি? প্রতিসরণ, প্রতিফলন, অভ্যন্তরীণ পুনঃপ্রতিফলন, মরুভূমি। কি হবে কারেক্ট অ্যান্সার? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। নেক্সট, মোহিনীআট্টম নৃত্য কোন অঞ্চলের? কেরল, পাঞ্জাব, কর্ণাটক, তামিলনাড়ু। মোহিনীআট্টম নৃত্য কোন অঞ্চলের? কেরল, পাঞ্জাব, কর্ণাটক, তামিলনাড়ু। মোহিনীআট্টম এবং কথাকলি একই রাজ্যের, সেটা হচ্ছে কেরল। এখানে আরেকটি রয়েছে তামিলনাড়ু, তার একটি ধ্রুপদী নৃত্য হচ্ছে ভারতনাট্যম। পাঞ্জাবে রয়েছে ভাঙড়া রয়েছে, তবে সেটা ফোক ডান্স, লোকনৃত্য। কর্ণাটকে ইয়াকশঙ্গা রয়েছে, সেটাও ফোক ডান্স, ধ্রুপদী নয়। পশ্চিমবঙ্গের হিমালয় পাদদেশীয় অঞ্চল কী নামে পরিচিত? তরায়ো, ডুয়ার, বরেন্দ্রভূমি, দিয়ারা, বাগড়ি। পশ্চিমবঙ্গের হিমালয়ের পাদদেশীয় অঞ্চল কী নামে পরিচিত? তরায়ো, ডুয়ার্স, বরেন্দ্রভূমি, দিয়ারা, বাগড়ি। কারেক্ট অ্যান্সার তরায়ো, ডুয়ার্স। নেক্সট, পশ্চিমবঙ্গের পূর্বে অবস্থান করছে আসাম ও বাংলাদেশ, বিহার ও ঝাড়খণ্ড, সিকিম ও ভুটান, উড়িষ্যা ও ঝাড়খণ্ড। পশ্চিমবঙ্গের পূর্বে অবস্থান করছে আসাম ও বাংলাদেশ, বিহার ও ঝাড়খণ্ড, সিকিম ও ভুটান, উড়িষ্যা ও ঝাড়খণ্ড। কারেক্ট অ্যান্সার আসাম ও বাংলাদেশ। নেক্সট, কোন নদী অমরকণ্টক পাহাড় থেকে সৃষ্টি হয়েছে? দামোদর, মহানদী, নর্মদা, তাপ্তি। কোন নদী অমরকণ্টক পাহাড় থেকে সৃষ্টি হয়েছে? দামোদর, মহানদী, নর্মদা, তাপ্তি। কারেক্ট অ্যান্সার নর্মদা। নেক্সট, পদাধিকার বলে ভারতের পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে? অর্থমন্ত্রী, রিজার্ভ ব্যাংকের গভর্নর, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। পদাধিকার বলে ভারতের পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে? আচ্ছা, আমার ঠিক খেয়াল পড়ছে না এই সেটটা হয়ে গেছে কিনা, যদি হয়ে থাকে তাহলে সরি, বাট আমার মনে হচ্ছে হয়নি এই সেটটা। পদাধিকার বলে পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান হচ্ছে প্রধানমন্ত্রী। পরিকল্পনা কমিশন কবে এস্টাবলিশড হয়েছিল? 1951, এই সরি 50-তে, ঠিক আছে।
পরিকল্পনা কমিশন 50-তে শুরু হয়েছে, 5-year প্ল্যান শুরু হয়েছে কবে, এটা হয়েছে 1951, পরের বছর। এনডিসি ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, এটা হয়েছে 1952, ঠিক আছে, জাতীয় উন্নয়ন পর্ষদ। ভারতের প্রথম সরকারি পশু অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক লঞ্চ করলো কোন রাজ্য? উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা। ভারতের প্রথম সরকারি পশু অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক লঞ্চ করলো কোন রাজ্য? উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা। কারেক্ট অ্যান্সার অন্ধ্রপ্রদেশ। নেক্সট, বিশ্ব ম্যালেরিয়া দিবস কবে পালন করা হয়? 25 এপ্রিল, 26 এপ্রিল, 27 এপ্রিল, 28 এপ্রিল। বিশ্ব ম্যালেরিয়া দিবস কবে পালন করা হয়? 25 এপ্রিল, 26 এপ্রিল, 27 এপ্রিল, 28 এপ্রিল। কারেক্ট অ্যান্সার 25 এপ্রিল। চাকমা উপজাতি প্রধানত কোন রাজ্যে দেখা যায়? ত্রিপুরা, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, কেরল। চাকমা উপজাতি প্রধানত কোন রাজ্যে দেখা যায়? ত্রিপুরা, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, কেরল। কারেক্ট অ্যান্সার ত্রিপুরা। দিল্লির প্রথম ও একমাত্র মহিলা সুলতান কে ছিলেন? চাঁদ বিবি, নূরজাহান, সুলতান রাজিয়া, মমতাজ। দিল্লির প্রথম ও একমাত্র মহিলা সুলতান কে ছিলেন? চাঁদ বিবি, নূরজাহান, সুলতান রাজিয়া, মমতাজ। কারেক্ট অ্যান্সার সুলতানা রাজিয়া। কলকাতায় প্রথম টেলিভিশন চালু হয় কবে? 1987, 1975, 1980, 1992। কলকাতায় প্রথম টেলিভিশন চালু হয় কবে? সঠিক অ্যান্সার 1975, 1975 সালে। নেক্সট কোয়েশ্চেন, নিম্নের কোন রাজ্যে অভ্র সঞ্চয়ের পরিমাণ সর্বাধিক? মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা। নিম্নের কোন রাজ্যে অভ্র সঞ্চয়ের পরিমাণ সর্বাধিক? মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা। কারেক্ট অ্যান্সার অন্ধ্রপ্রদেশ। ক্যামেরায় ব্যবহৃত হয় উত্তল লেন্স, অবতল লেন্স, বেলনাকার লেন্স, কোনটি নয়? ক্যামেরায় ব্যবহৃত হয় উত্তল লেন্স, অবতল লেন্স, বেলনাকার লেন্স, কোনটি নয়? কারেক্ট অ্যান্সার উত্তল লেন্স। নেক্সট, কলকাতা স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়, ডেভিড হেয়ার, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, লর্ড উইলিয়াম বেন্টিং। কলকাতা স্কুল বুক অফ সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়, ডেভিড হেয়ার, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, লর্ড উইলিয়াম বেন্টিং। কারেক্ট অ্যান্সার ডেভিড হেয়ার। নেক্সট, অমৃতবাজার পত্রিকা কে প্রতিষ্ঠা করেন বা সম্পাদক কে ছিলেন? শিশির কুমার ঘোষ, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, দ্বারকানাথ বিদ্যাভূষণ, ঈশ্বরচন্দ্র গুপ্ত। অমৃতবাজার পত্রিকা কে প্রতিষ্ঠা করেন? শিশির কুমার ঘোষ, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, দ্বারকানাথ বিদ্যাভূষণ, ঈশ্বরচন্দ্র গুপ্ত। সঠিক অ্যান্সার শিশির কুমার ঘোষ। নেক্সট, পথের পাঁচালী কত সালে মুক্তি পায়? 1968, 1955, 1945, 1967। পথের পাঁচালী, যেটার অ্যাকচুয়াল প্রধান উপন্যাস, এটা উপন্যাস ছিল, রচয়িতা হচ্ছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সেটাকে চলচ্চিত্র আকারে পরিবেশন করেছিলেন সত্যজিৎ রায়, এবং এটার যে মিউজিক ডিরেক্টর শুনিয়েছিলেন রবিশঙ্কর, পণ্ডিত রবিশঙ্কর, এবং এই সিনেমাটার জন্যই সত্যজিৎ রায় 1992 অস্কার অ্যাওয়ার্ড পেয়েছিলেন। তার সঠিক অ্যান্সার হচ্ছে 1955, 1955 সালে। নেক্সট, ঘুম রেল স্টেশন ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ড, তামিলনাড়ু, গুজরাট, পশ্চিমবঙ্গ। ঘুম রেল স্টেশন ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ড, তামিলনাড়ু, গুজরাট, পশ্চিমবঙ্গ। ঘুম রেল স্টেশন ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত, দার্জিলিং। নেক্সট, আত্মঘাতী থলি কাকে বলা হয়? রাইবোজোম, লাইসোজোম, এন্ডোপ্লাজমিক জালিকা, ডিকটিউজোম। আত্মঘাতী থলি কাকে বলা হয়? রাইবোজোম, লাইসোজোম, এন্ডোপ্লাজমিক জালিকা, ডিকটিউজোম। কারেক্ট অ্যান্সার হচ্ছে লাইসোজোম। নেক্সট, নিচের কোন নদীটি আরব সাগরে পড়েছে? কাবেরী, মহানদী, নর্মদা, সুবর্ণরেখা। নিচের কোন নদীটি আরব সাগরে পড়েছে? কাবেরী, মহানদী, নর্মদা, সুবর্ণরেখা।
আরব সাগর, আরব সাগর মানেই হচ্ছে আমাদের পশ্চিম দিকে, পশ্চিম বাহিনী নদী, কাবেরী মহানদী সুবর্ণরেখা সব বঙ্গোপসাগরে পড়েছে কোনো না কোনো। সঠিক অ্যান্সার নর্মদা, নর্মদা তাপ্তি এগুলো আরব সাগর পড়েছে। নেক্সট, ইন্দিরা গান্ধী খাল কোন রাজ্যে অবস্থিত? পাঞ্জাব, রাজস্থান, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ। ইন্দিরা গান্ধী খাল কোন রাজ্যে অবস্থিত? পাঞ্জাব, রাজস্থান, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ। সঠিক অ্যান্সার রাজস্থান। গয়টার কিসের অভাবে হয়? পটাশিয়াম, আয়োডিন, লোহা, ভিটামিন বি। গয়টার কিসের অভাবে হয়? পটাশিয়াম, আয়োডিন, লোহা, ভিটামিন বি। আয়োডিন। নেক্সট, রাম সেতু নামে পরিচিত কোন প্রণালী? জিব্রাল্টার প্রণালী, পক প্রণালী, বেরিং প্রণালী, কোনটি নয়? রাম সেতু নামে পরিচিত কোন প্রণালী? জিব্রাল্টার প্রণালী, পক প্রণালী, বেরিং প্রণালী, কোনটি নয়? রাম সেতু। এই রাম সেতু পশ্চিমবঙ্গ এবং এই সরি ভারত এবং শ্রীলঙ্কার মাঝে রয়েছে। ঠিক আছে, সঠিক অ্যান্সার পক প্রণালী। সংবিধানের 8 নম্বর তপশিল কিসের সঙ্গে যুক্ত? মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, ভাষা, এদের কোনোটি নয়। সংবিধানের 8 নম্বর তপশিল কিসের সঙ্গে যুক্ত? মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, ভাষা, কোনোটি নয়। আট নম্বর তপশিলে রয়েছে ভাষা। ঠিক আছে, আগে ছিল 14টি ভাষা, পরে আরও 8টি ভাষা যুক্ত হল। কবে কী কী হলো? 1967 21st অ্যামেন্ডমেন্ট যুক্ত হলো সিন্ধি, 1992 71st অ্যামেন্ডমেন্ট যুক্ত হলো নেপালি, মণিপুরি এবং কোঙ্কনি, 2003 92nd অ্যামেন্ডমেন্ট যুক্ত হলো সাঁওতালি, মৈথিলি, বোরো অ্যান্ড গোষ্ঠী। ঠিক আছে, 11 ভাষা যুক্ত হল। চলো, যাদের যাদের এটা জানা নেই স্ক্রিনশট নিয়ে নাও। মূল সংবিধানে ছিল 14টি ভাষা। মূল সংবিধান মানে হচ্ছে 1949 এটাও হবে 1950 জানুয়ারি। হিন্দুদের খলিফা বলা হতো কোন রাজাকে? কনিষ্ক, ধর্মপাল, লক্ষণ সেন, প্রথম রাজেন্দ্র চোল। হিন্দুদের খলিফা বলা হতো কোন রাজাকে? কনিষ্ক, ধর্মপাল, লক্ষণ সেন, প্রথম রাজেন্দ্র চোল। কারেন্ট অ্যান্সার প্রথম লক্ষণ সেন। নেক্সট, চা উৎপাদনে ভারতের কোন রাজ্য শীর্ষে? পশ্চিমবঙ্গ, কেরল, আসাম, তামিলনাড়ু। চা উৎপাদনে ভারতের কোন রাজ্য শীর্ষে? পশ্চিমবঙ্গ, কেরল, আসাম, তামিলনাড়ু। কারেক্ট অ্যান্সার আসাম। নেক্সট, কোল্ড ডেজার্ট বায়োস্ফিয়ার কোন রাজ্যে অবস্থিত? হিমাচল প্রদেশ, গুজরাট, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ। কোল্ড ডেজার্ট বায়োস্ফিয়ার কোন রাজ্যে অবস্থিত? হিমাচল প্রদেশ, গুজরাট, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ। সঠিক অ্যান্সার হিমাচল প্রদেশ। নেক্সট, সিলভার প্রলেপ দিতে কোন তড়িৎ বিশ্লেষক পদার্থ ব্যবহার করা হয়? পটাশিয়াম ক্লোরাইড, সিলভার ক্লোরাইড, পটাশিয়াম আর্জেন্ট সায়ানাইড, সিলভার নাইট্রেট। সিলভার প্রলেপ দিতে কোন তড়িৎ বিশ্লেষক পদার্থ ব্যবহার করা হয়? সঠিক অ্যান্সার পটাশিয়াম আর্জেন্ট সায়ানাইড। কোন দেশের সঙ্গে ভারতের দীর্ঘতম সীমানা রয়েছে? চীন, বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার। কোন দেশের সাথে ভারতের সর্বাধিক দীর্ঘতম সীমানা রয়েছে? সঠিক অ্যান্সার বাংলাদেশ। বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত? 4096.6 বা 7। চীনের সাথে কত? 3488 সম্ভবত। পাকিস্তান 3323। মায়ানমার হচ্ছে 1643। কিন্তু কিলোমিটার তো। চলো, আমি ক্লাসটাকে এখানেই শেষ করবো। আশা করি ক্লাসটা ভালো লেগেছে তোমাদের। একটু কষ্ট করে হলো ভালো লাগিয়ে দাও, কিছু করার নেই, বুঝতেই পারছো আমার সিচুয়েশান, আমার মেন্টাল কন্ডিশন। তো যাই হোক, আজকের মতো ক্লাসটাকে আমি এখানেই শেষ করছি, স্টপ করছি। দেখা হবে নেক্সট ক্লাসে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে সুস্থ রাখো। থ্যাংক ইউ, টাটা, গুড নাইট এভরিওয়ান।